এয়া কি দেখিলে পুরনিয়া সেতু কাম চলি আছে দূরত্ব বজায় রাখব যোরহাটের সেকেন্ডখন ফ্লাইওভার গতি এয়া কাম করা মানে অল্প দেখাই দিছি যোরহাটের হয় না যোরহাটের প্রথম ফ্লাইওভার এখানে সবাই ভাল পাইছে সকলে ফটো মারিছে সবাই যিমান আছে সকলে ফটো মার ব্যস্ত ভাল লাগিছে না যোরহাটের যোরহাটত আহিছে ন গোটে ফুটপাথ খালি মানে ফুটপাথ গোটে ক্লিয়ার আর যেটা গুছি গলগে ন আগর অবস্থা ঘুরে আহিলে এইবিল যে দেখি যে এইবিল সব নাইকিয়া হয়ে যায় যেটা মন্ত্রী মুদাগর আহে অহার আগতে পুলিশ খিনি ইমান সক্রিয় হয়ে যায় কিন্তু যাওয়ার পিছতে পুলিশ খিনি আকো একে হয়ে পড়ে কারণটা কি আসলে টকা খায় নাকি একটা নতুন ভিডিও লো আপনার মাজলে আছো আর আজি গে আছো এখন ফ্লাইওভার আর ফ্লাইওভার মানে উরণিয়া সেতু আর সকলে গম পাইছে আমার যোরহাটের প্রথম উরণিয়া সেতু বহুত ট্রেন্ডিং চলি আছে কিন্তু দেই আর আজি তাকে যাও আর যেহেতু আমার যোরহাটের ইমোস্ট যোরহাটের প্রথম ফ্লাইওভার সেখানে গতি যোরহাটের প্রায়বিলাক মানুষের ফ্লাইওভার দেখিছে দেখা নাই নয় গুয়াহাটিত গেছে ডিব্রুগড় গেছে বাইরত গেছে কলকাতা গেছে মুম্বাই গেছে সকলতে ফ্লাইওভার দেখিছে আর উঠিছে কিন্তু সেইটো বুলি যে যোরহাটের ফ্লাইওভারখনলৈ নহাকে থাকিব সেইটো কোনো কারণ থাকিব পারে নাকি এতিয়াও নয় গতি সকলে প্রথম ফ্লাইওভার চাব আহিছে গতি মানুষ ইমানে ভিড় হয়ে গেল ন পুলিশ দিবলগিয়া হয়ে গেল সেইকাৰণে মানুষে কিছু কমেন্ট কৰিছে যে ফ্লাইওভার দেখা নাই নেকি গতি সেইটো কথা নহয় যেহেতু যোরহাটের প্রথম ফ্লাইওভার গতি সকলো মানুষ চাব আহিছে আর যোরহাটের এজন যোরহাটে হিসাবে সরপা দেখি আছে যোরহাটখানে কোনো ফ্লাইওভার নাছিলে সেইকাৰণে প্রথম হয়েছে সকলোৱে ফূর্তি আনন্দ সেইকাৰণে সকলে এবার চাব আহিছে আর রাতির ভিউটো কি নকম আর একদম মজা লাইটিং কিমান ধুনিয়া করে রাখিছে গতি এবার হয়তো রাতি ভিউটো এবার আপনার দেখাব চেষ্টা করি সাকে যদি পারো আর ইয়াক গৈ আছো এতিয়া মই আজি অকলে কোনো রাইডার নহয় সাইকেল রাইড নহয় আর এটা অকলে গৈ আছে মোৰ এখন স্কুটি আর স্কুটি লৈ এতিয়া যাম আর অকলে অকলে আজি ব্লগটো বনাম দেই আর আজি নর্মেল এটা ব্লগ হব আর আজি কোনো রাইড নহয় আর দেওবারে গৈ আছো আকো সাইকেল রাইড পুনর গতি দেওবারে দেওবারে গৈ আছো আঠখেলিয়া গলো আর নেক্সট দেওবারে এটা কত যাও নজানো গতি আপনাদের কমেন্ট করব কত যাও গতি আপনাদের যদি রিকুয়েস্ট করে নিশ্চয় যাম গতি যেহেতু আপনার নহলে মোৰ কোনো কাম নাই যেহেতু আপনাদের সাপোর্ট লাগবে আর সহায় সহযোগিতা লাগবে গতি আপনাদের কথা শুনব লাগবে হয় না ঠিক আছে আর এটা গৈ আছো ফ্লাইওভার যোরহাট গতি যিমান পাৰে ভালকে আজি দেখাব চেষ্টা করিম গতি তারপর ফুল ভিউটি কিন্তু যোরহাটের যে ফুল ভিউ সেটু বহুত ধুনিয়া লাগে গতি গৈ যিমান পাৰে দেখাব চেষ্টা করিম গতি আজি ভিডিওটো আরম্ভ করো স্কুটিখনের জুস কমি গৈছিলে দেই সেইকাৰণে ভাবিলো অকমান স্কুটিখনের জুস দিব লাগিব আর অকমান অলপ জুস খুয়াই দিলো আর এতিয়াহে জুস আহিছে স্কুটিখনের আর আজি বাৰু মোক জুস দিব নালাগে দেই আজি মোক জুস দিব নালাগে আজি স্কুটিখনকে জুস দিব লাগিব আজি মই যেহেতু স্কুটি লৈ আহিছোঁ আর স্কুটিখনের জুস থাকিলেহে মই যাব পাৰিম আর কাইলে পৰহিলৈ গৈ আছো অ দেওবাৰে গৈ আছো দেই সানডে গৈ আছো সাইকেল রাইড গতি সানডে জুস দিব লাগিব বহুত ট্রাফিক জাম হয়েছে দেই আর যোরহাটখন মানে গাড়িয়ে ভরি পড়ছে ন গতি ট্রাফিকে কিন্তু জাম হয়ে গেছে আর ইয়ার এখন আরও এখন ফ্লাইওভার লাগে গতি যোরহাটত কেবখনও সাকে ফ্লাইওভার দরকার হব গতি আশা করো লাহে লাহে হব আর এটা গৈ আছে কিমান ট্রাফিক জাম দেখিছে আর এই রাস্তাতে দেখিছে ফুটপাথবিলাকত গোটে দোকান বজারে ভরি পড়িছে আর দেখিছে কিমান দোকান বজার ভরি পড়িছে আসলে এটো হব নালাগে আর ফুটপাথবিলাক যেহেতু মানুষ খোজকাঢ়ি যাবর কারণে বনাই দিয়া হয়েছে আর ফুটপাথবিলাক ক্লিয়ার হব লাগে আর গোটে দোকান বজার এই ফুটপাথবিলাকত এইবিলাক পুলিশে আসলে টকা খায় বলে কব লাগবে আমার মামায় কি চাই আছে না জানো আর আজিকালি যেহেতু মামার দিনত বহুত সিকিউরিটি টাইট বলে কয় কিন্তু এটা বর্তমান দেখিছে গোটে বজার আর একটা কথা কিন্তু কব লাগিব এটা আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যার যোরহাটত আহিছে ন গোটে ফুটপাথ খালি মানে ফুটপাথ গোটে ক্লিয়ার আর যেটা গুছি গলগে ন গোটে আকো আগর অবস্থালে ঘুরে আহিলে গতি এইবিল যে দেখিছে এইবিল সব নাইকিয়া হয়ে যায় যেটা মন্ত্রী মুদাগর আহে কিন্তু ইমান সক্রিয় হয়ে যায় কিন্তু যাওয়ার পিছতে পুলিশ খিনি আকো একে হয়ে পড়ে কারণটা কি আসলে টকা খায় নাকি গতি আপনাদের কমেন্ট করব যে এইবিল দেখিছে গোটে ফুটপাথে যাব নারি গোটে বজারে ভরি আছে আর এনেকে হব নালাগে একটা নির্দিষ্ট জায়গাত থাকিব লাগে এইবিল দোকান মানুষে এইবিল মানুষেতো কন্ট্রোল করব নয় ন গতি এইবিল পুলিশবিলাকে কন্ট্রোল করব আর এনে হব লাগে না নালাগে সে কমেন্ট করে জানাব আর এটা গৈ আছো দেখিছে নোয়ালিত আহি আছো
আৰু এটা পামগে ফ্লাইঅভাৰ আৰু বেছি দূৰ নাই গতিকে চাই থাকক। ফাইনেলি পাই গ'লোহি ক'ত চাওক। আৰু এইখনে দেখিছে ফ্লাইঅভাৰ আৰু যোৰহাটৰ প্ৰথমখন ফ্লাইঅভাৰ আৰু কেনেকুৱা লাগিছে কওক। আৰু এইটো হৈছে মিডল পইণ্ট আৰু ইয়াৰ তলতেই কি কৈছে গম পায়নে, ইয়াৰ তলতেই কৈছে ৰেল ক্ৰচিং, যিহেতু এইটোৱে ৰেল ক্ৰচিঙৰ কাৰণে এইখন ফ্লাইঅভাৰ বনোৱা হৈছিলে আৰু যোৰহাটৰ ষ্টেচনটো আছে সেইকাৰণে ৰেল যাব সুবিধাৰ কাৰণে এইখন ফ্লাইঅভাৰ বনোৱা হৈছিলে। গতিকে দেখাই আছোঁ আৰু এতিয়া মিডল পইণ্ট গৈ আছোঁ আৰু এইফালে দেখিছে ছোৱালীসকলে ফটো মৰাত ব্যস্ত, চেলফি মৰাত ব্যস্ত দেই। আৰু দেখিছে এইবিলাক ছোৱালীবিলাকে চেলফি মাৰি আছে, দিনতো মাৰিছে আৰু ৰাতি আহিলে গম পাব ইয়াত কিমান এটা ধুনীয়া পৰিৱেশ। আৰু সকলোৱে গাড়ী ৰখাই ৰখাই ইয়াত চেলফি লয়, ফটো লয়। আৰু যিহেতু সকলোৰে যোৰহাটৰ এনেকুৱা নহয় যে এইখন অভাৰব্ৰিজ প্ৰথম দেখিছোঁ, আৰু বহুত অভাৰব্ৰিজ দেখিছোঁ কিন্তু যোৰহাটৰ প্ৰথম কাৰণে ইয়াত এখন চেলফি লৈছোঁ। আৰু এতিয়া দেখিছে যোৰহাটৰ ষ্টেচন, এইফালে আগফালে দেখিছে এতিয়া যোৰহাটৰ ষ্টেচন, নহ'লে ইয়াত ঘণ্টা ঘণ্টা ধৰি মানুহ ৰখি থাকিবলগীয়া হয়, গাড়ী ৰখি থাকিবলগীয়া হয়, সেইকাৰণে এইখন অভাৰব্ৰিজ ফ্লাইঅভাৰ বনোৱা হ'ল। আৰু ইয়াৰ মই মিডল পইণ্টত আছোঁ। কেনেকুৱা লাগিছে বাৰু, ভাল লাগিছেনে, কমেণ্ট কৰক কেনেকুৱা লাগিছে। আৰু বহুত মজবুত ষ্টীল হয় দেই, আৰু এই ষ্টীলটো দিয়াৰ একমাত্ৰ কাৰণ হৈছে সেইটো খুঁটাৰ পৰা এইটো খুঁটাৰ ডিষ্টেঞ্চ বহুত বেছি, সেইকাৰণে এইটো ষ্টীলৰ এটা কভাৰ দিয়া হৈছে যাতে ইয়াৰ লোডটো ল'ব পাৰে। গতিকে এইকাৰণে ষ্টীলটো দিছে বুলি মই ভাবোঁ দেই, মই যিহেতু অভাৰব্ৰিজৰ বিষয়ে অলপ চাইছিলোঁ আৰু সেইকাৰণে অলপ গম পাইছোঁ এই ষ্টীলটো সেইকাৰণে দিয়া হয়। ইয়াৰ পৰা গোটেই ফুল ভিউটো এবাৰ দেখাই দিছোঁ, চাব নাই বাৰু যোৰহাটৰ ফুল ভিউটো এবাৰ দেখাই দিছোঁ, চাই লওক যোৰহাটৰ ফুল ভিউটো দেখিলে। এইবিলাক এপাৰ্টমেণ্ট আগতে যেতিয়া মই সৰু অৱস্থাত আছিলোঁ এফালে এইবিলাক এপাৰ্টমেণ্ট নাছিলে কিন্তু দেই, আৰু এতিয়া যোৰহাটখন যে বহুত উন্নতি হৈছে তাৰে এটা অনুমান হৈছে। দেখিছে ইমান ডাঙৰ ডাঙৰ এপাৰ্টমেণ্ট আৰু এইফালে দেখিছে গোটেই এপাৰ্টমেণ্টেই হৈ গ'ল ডাঙৰ ডাঙৰ বিল্ডিং। আৰু কেনেকুৱা লাগিলে যোৰহাটৰ ফুল ভিউটো, আৰু এতিয়া দেখিছে এইটো মেইন পইণ্ট আৰু মেইন পইণ্টটো বহুত ধুনীয়া লাগিছে কিন্তু দেই। আৰু এটা কথা এতিয়াতে কৈ থওঁ, আৰু কাইলৈ ৰাতিপুৱা মৰ্ণিঙত যিহেতু কাইলৈ ছানডে গতিকে এটা ৰাইড হ'ব, ৰেলী হ'ব টাউনৰ ঠাকুবাৰীত, গতিকে গৈ আছোঁ কাইলৈ ৰাতিপুৱা, গতিকে আপোনালোকে চাব আৰু লগত থাকিব কিন্তু দেই, আৰু আপোনালোকে যুঁজ দিব লাগিব। আজি কিন্তু যুঁজ নালাগে, আজি স্কুটি লৈ আহিছোঁ, কাইলৈ কিন্তু যুঁজ দিব লাগিব, যুঁজ দিব নাই বাৰু দিব লাগিব। আৰু কাইলৈ গৈ আছোঁ, আমাৰ বাকীকেইটা ৰাইডাৰ কোন কোন আহিব নাজানো, গতিকে মই থাকিম শচীন থাকিম, গতিকে কাইলৈ ৰাতিপুৱা গৈ আছোঁ ৰেলী ৰাতি। গতিকে আমি ভাৰতখন ভাল পাব লাগিব, আই লাভ ইণ্ডিয়া, গতিকে এনেকৈ আমাৰ অসমখন উন্নতি হ'ব লাগিব, যোৰহাটখন উন্নতি হ'ব লাগিব, অসমৰ বিভিন্ন জিলা অকল যোৰহাট বুলি নহয় ডিব্ৰুগড়, গুৱাহাটী, যোৰহাট আৰু সেইবিলাক সকলোবিলাক উন্নতি হ'ব লাগিব, তেতিয়াহে আমি ভাৰতখন উন্নতিৰ দিশত আগবাঢ়িব পাৰিম। কিমান ক্লিন হৈ আছে দেখিছে, ইয়াত তামোলৰ পিকো নাই, কিমান ধুনীয়াকৈ চাফা হৈ আছে, গতিকে সেইটোৱে আশা কৰোঁ। যোৰহাটৰ হয়নে, যোৰহাটৰ প্ৰথমখন ফ্লাইঅভাৰ এখন চবেই ভাল পাইছে হয়নে, সকলোৱে ফটো মাৰিছে, চবেই যিমান আহিছে সকলোৱে ফটো মৰাত ব্যস্ত, ভাল লাগিছে নে বাৰু যোৰহাট, আপুনি যোৰহাটৰ নেকি, ইয়াৰে ন, ভাল লাগিছে ন, যথেষ্ট ভাল লাগিছে, সকলোৱে যোৰহাটৰ হিচাপে থেংক ইউ, এনেকৈ সদায় উন্নতি হৈ যাওক হয়নে। আপোনাৰ ঘৰ পানবাৰী, ইয়াত প্ৰথম আহিছে নে আহি, ৰাতি কিন্তু বহুত ভাল লাগে হয়নে, ৰাতি ভাল লাগে, গতিকে ৰাতিৰ ভিউ এটা আপোনালোকক দেখাই দিম কিছু থুলমূলকৈ, গতিকে আপোনালোকে চাব আৰু আজি কেনেকুৱা লাগিলে ক'ব। দেখিছে কি যিমান আহিছে সকলোৱে একপি হ'লেও ফটো মাৰি আপলোড কৰিছে, আমাৰ মৰমৰ যোৰহাট প্ৰথমখন ফ্লাইঅভাৰ আজি দেখুৱালোঁ, আজি সৰু এটা ব্লগ, গতিকে চিম্পল ব্লগ, আজি কোনো ৰাইড নহয়, গতিকে আপোনালোকে যদি ভাল পায় ক'ব আৰু বেয়া পায় যদি ক'ব, যিহেতু সদায় আমি ৰাইড নাযাওঁ আগৰো লাগে, গতিকে দেওবাৰ দিনটোত আমি ৰাইড ধৰোঁ, গতিকে দেওবাৰ দিনটোত ৰাইড যাম, আৰু বাকীকেইটা বাৰত যদি নৰ্মেল ব্লগ বনাব পাৰোঁ নৰ্মেল বনাম, গতিকে আজি ভাবিলোঁ আজি ব্লগটো নৰ্মেলেই হ'ব, গতিকে আজি নৰ্মেল ব্লগ, গতিকে কেনেকুৱা লাগিলে ক'ব আজি, গতিকে ভাল লাগে আজি লাইক এটা আৰু যদি কোনো নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্রাইব। এয়া কি দেখিলে, পুৰণীয়া সেতু কাম চলি আছে দূৰত্ব বজাই ৰাখিব, দেখিছে গাড়ী ৰখোৱা নিষেধ, আৰু এয়া উৰণীয়া সেইটো কাম চলি আছে আৰু যোৰহাটৰ ছেকেণ্ডখন ফ্লাইঅভাৰ, গতিকে এয়া কাম কৰা মই অলপ দেখাই দিছোঁ, দেখিছে এইবিলাক ৰথ কাম চলি আছে আৰু কিমান আগবাঢ়িছে দেখাই আছোঁ, আৰু দেখিছে কাম চলি আছে, ক্ৰেঙে কাম চলাই আছে, দেখিছে এইবিলাক কি বনাইছে নাজানো কিন্তু দেখুৱাইছোঁহে দেই।
দেখিছে কাম চলি আছে কাম কৰা মানুহে বনুৱাই কাম কৰি আছে যিমান পাৰো অলপ দেখাই দিব চেষ্টা কৰিছো আৰে দেখিছে কাম কৰি আছে এফালে খুটা এটা হৈ গল আৰে এফালে খুটা বনি আছে দেখিছে আৰু আৰু কিছুদিনৰ পিছত থাকে এখন ফ্লাইঅভাৰ ওপেন হৈ যাব আৰু ইয়ালৈ আহিম আৰু ইয়াতে এখন চেলফি ল'ম আপোনালোকক দেখুৱাম গতিকে যোৰহাটৰ এক ছেকেণ্ডখন ফ্লাইঅভাৰ আৰু বেছি খুব বেছি ছমাহ এবছৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব মোৰ মতে এবছৰ নালাগে গতিকে এবছৰ ধৰিছোঁ এবছৰৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব গতিকে ইয়ালৈও আহিম আৰু ইয়াতে এটা ভিডিঅ' বনাম ধুনীয়াকৈ গতিকে আপোনালোকে চাব আৰু কাইলৈ গৈ আছোঁ ক'ত গৈ আছোঁ গম পাইনে ৰাতিপুৱা আকৌ এবাৰ কৈছোঁ কাইলৈ গৈ আছোঁ ৰেলি আৰু যোৰহাটৰ ৰেলি হ'ব চাইকেল ৰেলি গতিকে ৰাতিপুৱা আহিম আৰু আপোনালোক লগত থাকিব আৰু এতিয়া ফ্লাইঅভাৰ দেখালোঁ কাম চলি আছে আৰু এয়া বনি আছে ক'ত যোৰহাট মেডিকেল কলেজৰ সন্মুখত আৰু এতিয়া ফ্লাইঅভাৰ কাম কিমান আগবাঢ়িছে দেখুৱালোঁ আৰু যথেষ্ট কাম বাকী আছে গতিকে আজিৰ ভিডিঅ'টো কেনেকুৱা লাগিলে ক'ব আৰু নেক্সট ক'ত যাম ধামাকা ৰাইডটো ক'ত হ'ব ইণ্টাৰনেশ্যনেল গতিকে ইণ্ডিয়াৰ বাহিৰলৈ গৈ আছোঁ এতিয়ালৈকে কিন্তু ডেট ফিক্স হোৱা নাই কিন্তু মাহটো ফিক্স হৈ গ'ল অক্টোবৰৰ লাষ্টলৈ গৈ আছোঁ কিন্তু ডেট ফিক্স হ'লে আপোনালোকক জনাম গতিকে আজিৰ ভিডিঅ'টো ইমানতে ক্লজ কৰিছোঁ নেক্সট কাইলৈ ক'ত লগ পাম ৰেলিত লগ পাম গতিকে কাইলৈ ৰেলিত আকৌ পুনৰ লগ পাম টেক কেয়াৰ বাই বাই